বন্ধুরা বাংলাদেশি ডিফেন্স লাভাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দময় সংবাদ হল বাংলাদেশ সৌদি আরবের সহায়তায় লালমনিরহাটে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে যুদ্ধ বিমান তৈরির ফ্যাসিলিটিস নির্মাণ করছে বন্ধুরা চলুন তাহলে ব্যাপারটি বিস্তারিত জেনে নেওয়া যাক দেশ এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক সৌদি আরব লালমনিরহাটে হাটে বিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে এবং এই প্রকল্প খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে এবং এই প্রকল্পে খুব শীঘ্রই চুক্তি হতে যাচ্ছে সৌদির অ্যারো স্পেস কোম্পানির সামি এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্য উক্ত প্রকল্পের আওতায় সামরিক এবং বেসামরিক উভয় বিমানের এমআরও করার ব্যবস্থা করা হবে লালমনিরহাটে লালমনিরহাটের বিমানঘাটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সম্প্রসারণ করা হয় পরবর্তীতে দেশের বিভাজনের ফলে এই বিমান বিমানঘাটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ার কারণে এর ফলে বিমান বাহিনীকে এই বিমান ঘাঁটিটির দায়িত্ব দেওয়া হয় তবে নতুন করে একে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে রূপ দিতে চাইছে সরকার যার ফলে ভারত নেপাল এবং ভুটানের মানুষ এই বন্দর ব্যবহারের সুবিধা পাবে উল্লেখ্য লালমনিরহাটের বিমান ঘাটিকে কেন্দ্র করেই বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে দেশের প্রথম অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে এবং যার নির্মাণ এখনও প্রক্রিয়াধীন রয়েছে আমাদের তরুণ ইঞ্জিনিয়ারগণকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য এই এমআরও প্ল্যান্টের ভূমিকা হবে অনস্বীকার্য কারণ ভবিষ্যতে এই অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের সামরিক ও বেসামরিক শিল্পের বিকাশ ঘটবে দেশেই তৈরি হবে এয়ারক্রাফট হেলিকপ্টার ড্রোন রাডার সহ অনন্য যুদ্ধ সরঞ্জাম বাংলাদেশ এবং সৌদি আরবের গত চার বছরের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং এই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ সেখানে বারবার সফর করে যার মূল উদ্দেশ্য ছিল সৌদিকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করা এবং এর গতি আসে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে দুই সালের ফেব্রুয়ারিতে করা প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সৌদি ইয়েমনে সীমান্তমাইন অপসারণ করবে এবং বিজিবি সৌদি সীমান্ত ব্যবস্থাপনা এবং সামরিক বেসামরিক অবকাঠামো নির্মাণ এবং এর উন্নয়ন কাজে নিযুক্ত হবে এই চুক্তির কয়েক মাসের মধ্যেই সৌদির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করেন এবং বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই সেখানে প্রাথমিকভাবে তারা বিদ্যুৎ ও জ্বালানি পর্যটন যোগাযোগ সারশিল্প বেসামরিক বিমান চলাচল ও তথ্য প্রযুক্তি খাতে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে প্রসঙ্গত সৌদি আরব বিগত কয়েক বছর ধরেই তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে এর প্রায় চারশো বিলিয়ন ডলারের বৈশ্বিক বিনিয়োগের চিন্তা করছে এবং যার জন্য উৎকৃষ্ট জায়গা হবে দক্ষিণ এশিয়া ইতিমধ্যে তারা ভারত পাকিস্তান ও বড় বিনিয়োগের ঘোষণা করছে যদিও পাকিস্তানের সাথে তাদের বর্তমান সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশ সরকারও পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ আকৃষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ্য সৌদি আরব দুই হাজার সালের মধ্যে সামরিক শিল্পের সরবরাহকারী দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশ ও দুই হাজার তিরিশ সালের ফোর্সেস গোল অনুসারে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছে সৌদি আরবের লালমনিরহাটের বাংলাদেশের সামরিক শিল্পের বিকাশে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তা অনস্বীকার্য এবং এই এমআরও ফ্যাসিলিটিসের মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুর দুবাইয়ের মতো অ্যাভিয়েশন হাবে পরিণত হবে এর ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে বলে রাখা ভালো ইটালির সামরিক কোম্পানি লিওনার্দো এবং বাংলাদেশে তাদের রিজোনাল অফিস চালু করার পরিকল্পনা করেছে সুতরাং বলাই যায় বাংলাদেশের সামরিক শিল্পের জন্য সুদিন অপেক্ষা করছে আর বেশি দেরি নয় বন্ধুরা এই এম প্লান্টটি যদি সঠিকভাবে নির্মাণ হয়ে যায় তাহলে বিশ্বের যে গুটি কয়েক দেশ আছে যারা যুদ্ধ বিমান তৈরিতে পারদর্শী তার সেই খাতায় নাম লেখাবে বাংলাদেশ আমার বাংলাদেশ এগিয়ে যাবে যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে এক অনন্য দৃষ্টাপন স্থাপন করে বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং নিউজ সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন ধন্যবাদ সকলকে ভিডিওটি